তোর আবার কবে থেকে ভাতের চিন্তা করা লাগে রে? করা লাগে আপা, যার গার্জিয়ান নেই তার এসব চিন্তা করা লাগে। এই যে তুমি, তোমার উপর গার্জিয়ান হিসেবে সবসময় সালমা আপা আছে, আর আমার আমার বাপে উল্টা আমার আগুনের মধ্যে ঠেলা পাঠাই দেয়। আমার বড় বোন আমার আপন বোন আমার আগলায় ঠিকই রাখে, কিন্তু তার স্বার্থ যতক্ষণ বন্ধু সিদ্ধি হয় ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, স্বার্থে একবার ঘা লাগুক না, আমারও আগুন ফালাইব। আব্বার আমি আগে থেকেই কইছিলাম এই দালালে আমার সন্দেহ লাগছে। আব্বা তো আমার কোনো কথা শুনলো না, তারপরে কইলাম মিন্টু ভালো গিট কথা কয়ে দেখি। এই কথা কইতে কইতে আব্বা মাঝখানে টাকাও দিয়ে দিচ্ছে। দেখো তোর বাপে তো আবার সবাই কথা দিয়ে দেয়, দেখ গিয়া কোন একদিন ঘুমের থেকে উঠা দেখবি বরযাত্রী বাসার সামনে খাড়াই দিছে। কি হয়েছে? তোর বাপে বিয়ের কথা দিয়ে দিছে। আপা তুমি যাও, বাড়িতে যাও, আমি এখানে একটু বসি, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়িস, বেশিক্ষণ থাকিস না। কটক, এই পুকুরটা কার? এ তো সিদ্দিক মাস্টারের। ও মাস্টার তো স্কুলেই ব্যস্ত থাকে, পুকুরটা তো পইরেই আছে। ও মাছ চাষ করলে করতে পারেন আপনি? হ্যাঁ, ওই পুকুর আর এই পুকুর, এটাও মাস্টার, এটাও মাস্টার। হ্যাঁ, তাইলে এখানে যদি মাছ ছেড়া দেই কে যায়? সালমা নাকি? আসসালামু আলাইকুম, কিছু কইবেন? কই গেছিলা? পোলারে স্কুলে দিতে। তুমি এরকম ব্রুকুস খায়া আমার লগে যে কথা কও না, এটা কিন্তু ভাল লাগে না। আরে তোমার বোনের থেকে কিছু শিখো, সে তো আমার সাথে মধুর ব্যবহার করে। ফেসবুকে সারাক্ষণ ফুটুর ফুটুর করে অনেক কথা কয়। কি কোনা জারে মাঝারে কথাবার্তা, আমার কোন বোনের কথা কইতেছেন? সাথী আপনার বোন মেম্বার সাহেবরে আপনার বোনে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। সাথী তো খুবই ভালো একটা মেয়ে, আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমি তারে অনেক পছন্দ করি, সেও নিশ্চয়ই আমারে পছন্দ করে। আপনি শিওর আমার বোন সাথী আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? পাঠাইছে মানে না পাঠাই উপায় আছে? মেম্বার সাহেব অনেক পাওয়ারফুল লোক, ওনার সাথে মানুষ দেখা করতে লাইন ধরে, আর আপনার বোন সাথী অনলাইনে লাইন ধরে। আমি আসি, বাড়িতে আমার কাম আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা ঘটক, সাথী যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এই ঘটনাতে আমার মনে হইতেছে মেয়েটা আমারে অনেক ভালো পায়, আমারে অনেক পছন্দ করে। মোটেও না। হ্যাঁ, আপনারে মনে হয় পছন্দ করে না এটাই আমি জানি। শোনেন, এই যে ফ্রেন্ড রিকোয়েস্টের কথা কইতেছেন না, এখন আমি বিশ্বাস করি এটা একটা দুর্ঘটনা। ঘটক, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও, তোমার বালতি বুলতি নিয়ে বিদায় হও। আমার এই বালতি কি দোষ করছে? সত্য কথা কইলে বুঝি আমি খারাপ হয়ে গেলাম না? গরম ভাতে বিলাই বেজার, এটা সব সময় জানি। যাও এখন। যাইতাছি, আপনি কোন লাগছ না, না থাকলে আমার পেটে ভাত যাইতো না। যখনই আমি কোনো ভালো কথা বলি একটা কুফা কথা ঘটক বলবেই, ফালতু লোক। আমি পুরো বাড়ি ধরে খুঁজতেছি, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই মুহূর্তে যাবো মানে কেমনে? কেমনে যাবি মানে যেমনে আইসোস,
লাগলে লাল মিয়ারে খবর পাঠা, সে আইসা তোরে কান্দে করে এই বাড়িতে বিদায় হইব। আপা, তুমি লাল মিয়ারে খবর দাও, আমি যাইগা। বুঝতেছি না তুমি আমার লোকে এমন আচরণ করতেছো কেন। আমি কি তোমার ঘরবাড়ি দখল করে রাখছি? না, ঘরবাড়ি দখল করো নাই, কিন্তু আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিছো। তুমি কি ভুলে গেছো এটা আমার সংসার? তুমি মোবাইলে সব উল্টাপাল্টা কথা লিখছোস কেন, তো আজে বাজে কথা লিখছোস কেন? কার মোবাইলে কি, কোন মোবাইলে লিখছি? তোর মোবাইলে। তোর মোবাইলে তুই উল্টাপাল্টা কথা লেখস নাই যে ভালো লাগে না, কলমি একলা একলা লাগে, আবার ওই মেম্বারের মতো অসভ্য একটা লোকরে তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছোস। বিয়াদব কি কইতাছো কি আপা, আমি এগুলো লিখতে যাবো কোন দুঃখে? কেন কেন আমার আবার জিজ্ঞেতেছোস কেন? আমি জানি না কেন, তোর জামাই নাই এই দুঃখে সব উল্টাপাল্টা করে বেড়াইতেছোস, এইসব আজে বাজে কথাবার্তা লিখতেছোস। আপা বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু লিখি নাই ফেসবুক। আরে আমার তো মোবাইলই নাই, দুই দিন ধরে আমি মোবাইল ছাড়া। তোর মোবাইল কই? দোকানে। দোকানে মোবাইল দিছোস কেন? হাত থেকে পড়ে মোবাইলের স্ক্রিনটা ফাইটা গেছে, লাল মিয়ারে দিছি, ঠিক করে নিয়ে লেগা দোকানে নিয়ে যেতে গিয়া কইছে যে দোকান বন্ধ। ঠিক আছে, আমি লাল মিয়ারে ফোন দিতেছি, দাঁড়া। যাও যাও ফোন দাও, আমার তো বিশ্বাস হবে না, হেরে যে গাও গিয়া। হ্যালো লাল ভাই, আপনি কই? আমি দোকানে। কি করেন? আনা যাইতেছি। আপনি বাসায় আসেন, কথা আছে। বাসায় আমি যাবো না, আমি দোকানে বসে থাকো, হাজার রকম আমার একটা বিবেচনা আছে। ওই বাড়িতে গেলে মতিন ভাই আমার লাত্তি মেরে বাইর করে দিব, ফুটবলের মতো আমার লাত্তি মারো। আমার নাম লাল মিয়া, আমার নাম ফুটবল মিয়া না, আমার লাত্তি মারবো কে? আরে রাখেন, কইলাম জরুরি কথা আছে, দোকানে আপনার কাম কি, তাড়াতাড়ি বাসায় আসেন। তোমার যদি কোনো জরুরি কথা থাকে তুমি দোকানে আয়া, আমার সাথে কথা কয়ে যাও। আমি দোকান থেকে যাবো না, এইটা হচ্ছে আমার ফাইনাল ব্যাস। হ্যালো কি ব্যাপার লাল মিয়া, কার ফোন? সালমা ভাবি। কি বলে? এই কি করবো, বাড়িতে যেতে কয়, হ্যাঁ তো মানুষের মায়া, এই জন্য সে বাড়িতে যাইতে করতেছে। আর মতিন ভাই একটা মানুষের বলা না, একটা ভূতের বলা, নাহলে হ্যাঁ আমার সাথে এমন একটা খারাপ ব্যবহার করতে পারে, এর কোনো বিবেচনা আছে? কি বলো, মানুষের পোলা ভূতের পোলা? লাল ভাই, মতিন ভাইয়ের বাবা কিন্তু আমারও বাবা, বুঝে শুনে কথা বলো। আরে সরি, মানে ভুলিয়া যায় মাথা গরম, তো যত যাই কেউ আমার না একটা সন্দেহ আছে। তাকে আয় না, তুমি ঠিক আছো, তুমি একটা মানুষের বলা, তাই হে কোনো মানুষের মধ্যে পড়ে না, সে একটা অমানুষ, তার কোনো বিবেচনা নাই। আচ্ছা কাহিনিটা কি বলতো, সারা জীবন তোমাদেরকে দেখছি গলা ধরে হাঁটো, আজকে কি হয়েছে? ঠিকই কইছো, গলা জড়ায় হাঁটি, এটাই হচ্ছে সর্বনাশ। গলাটা আমার বেশি কাছে পাওয়া গেছে না, অন গলাটা চাইপে ধরছে। কি হয়েছে জানো, তোমার ছোট ভাই মিন্টু, হ্যাঁ বিদেশ যাওয়ার আগে আমারে হ্যার যে জমি আছে না, হ্যার পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, মানে এইটা সে আমারে কেন দিছে এইটা মতিনে জানবার পর মতিন ভাই আমার উপর খেপে বসে আছে, আমার সাথে এরকম চাচ্চালতাই ব্যবহার করতেছে। কি বলো লাল ভাই, তোমাকে মিন্টু ভাই জমি লিখে দিছে? এই তোর অনেক না বিবেচনা নেই, বোঝস না সোজস না একটা কথা, জমি লিখে দিব কেন, জমি লিখে নাই পাওয়ার দিছে তোর কেম। আর বোঝাই করতেছি মানে মিন্টু, জমি কেনা বেচার যে ব্যাপারটা হেইডার পাওয়ারটা আমার উপর দিছে, বুঝছস তুই? তো এখানে মতিন ভাই সমস্যা কি? হেইডা আমি জানি না, মিন্টু তার সুবিধার জন্য দিছে, ধর মিন্টু বিদেশ গেছে, অ্যান এমার্জেন্সি মিন্টু যদি টাকা দরকার হয়, ধর জমিটা বেচা লাগবো, হ্যাঁ তাহলে তোর বিদেশ থেকে আইতে হইব, আবার ধর না জমিটা সে বন্ধক রাখবো তাইলে তো তোর বিদেশ থেকে আইতে হইব, আইতে হইব না। অহন যেহেতু সে আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, এখন তার এমার্জেন্সি টাকা লাগলে আমার একটা ফোন দিলেই হইব, আমি জমি বেচা কেনা করে যাই হোক তার টাকাটা পাঠানোর ব্যবস্থা করতে পারবো।
কিন্তু লাল ভাই, এটা তো মতিন ভাইও করতে পারে। না না না, করতে পারতো না, হ্যাঁ কেমনে করবে জানো? মতিন ভাইরে যদি পাওয়ারও পাঠানো দিত কি করতো জানো? বুঝো না, হুম, হ্যাঁ যদি দায়িত্বটা পাইতো নগদে মিন্টু ভাই জমিটা বেশি আর কি না খায় ফেলতো, হজম করে ফেলতো। দেখো না আগে কী করছে, মিন্টু ভাই জমিটা মেম্বারের কাছে একদম বন্ধক দিয়া পুরোটা একটা ভেজাল করে বসে। কথা তুমি ঠিকই বলছো লাল মিয়া। চা খাবা? খাইতে পারি, টাকা দিতে পারব না বাকি। আচ্ছা টাকা দিতে হবে না, চা দিচ্ছি। দামি জিনিস, সাবধানে রাখবা, আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় সাথে সাথে আমার ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? আর কেউ যদি প্রশ্ন করো, অনেকে প্রশ্ন করতে পারে যে কি ভাইয়ের সাথে কি কাজ করবো, এরাই যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনি এখানে, আপনার প্রায় দেখি আমাদের গ্রামে, এই তো আপনার জন্য কোনো কাজ চলতেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার একমাত্র বউ আপনাকে বাড়িতে পড়ে রয়েছে, সারা তো আমার ভালো লাগে না, তাই গুড়গুড় করে এই গ্রামে চলে আসি আর। তাছাড়া এই গ্রামে আমার কিছু কামকাজ আছে। তা আসমারে আপনার বাড়িতে নিয়ে গেলেই পারেন। বাড়িতে একটু ঝামেলা চলতেছে, মার লগে বইনের লগে আসমার একটু সমস্যা হইতেছে আর কি, জমি জমা ভাগ বিভাজন নিয়ে। আর এই জন্য আমি বলছি যে যাও বাবার বাসায় একটু বেড়ায় আসো, এখন আর যায় না। সব পরিবারে একই সমস্যা, জায়গা জমির ভাগাভাগি নিয়ে। আপনি দায়িত্ব কাউরে দিতে চান কাউরে খুঁজে পাবেন না, কিন্তু ভাগ চাওয়ার সময় সবাই একদম কোমরে গামছা বেঁধে খাড়ায় থাকে। ভাই জান আপনার বিদেশ যাওয়ার কী হইল? বুঝতেছি না কেমনে যাবো, অনেক টাকা দরকার। ভাই জান আপনার টাকার চিন্তা করবেন না, এই কথা কিন্তু আপনার আগেও আমি বলছি, আপনার টাকায় আমি মালয়েশিয়া গেছিলাম, আপনার জন্য কিন্তু বাড়িতে একটা ভালো ঘর হয়েছে। আপনি যদি তখন আপনার হাতটা আমার দিকে না বাড়াই দিতেন আমি কিন্তু ভাই সাজিত। আরে সিস, এটা আপনি কী কর, এটা তো আমার কর্তব্য ছিল, যত হোক আপনি আমার বোন জামাই। কর্তব্য ভাইজান, কর্তব্য কয়জন পালন করে, সবাই তো খালি নেওনের তালে থাকে। ভাইজান আপনার কখন কত টাকা লাগবে আমারে বলবেন, আমি আপনার সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। কিন্তু আপনি এত টাকা পাইবেন কই? আমি ভাইজান হুন্ডির ব্যবসা করি। হুন্ডির ব্যবসা করেন? কিন্তু এটা তো অবৈধ। পকেটে টাকা না থাকলে কি অবস্থা হয় আপনি জানেন না, আপনার আপন ভাই এই টাকার জন্য জমি বেচে দিচ্ছেন আপনার না জানে? ভাই জান টাকার গায়ে কিন্তু লেখা থাকে না কোনটা বৈধ কোনটা। তারপরেও ভাই আপনি কি সব জানেন? ঠিক আছে, আপনি ভালো থাকেন। লাল ভাই এত চিন্তা করো না তো, দাও আমাকে ফোন দাও আমি কথা বলি। হ্যালো। আচ্ছা কি হয়েছে বলো তো, বাসিকে কিছু হয়েছে? লাল ভাইয়ের কোনো কথাবার্তা আমি বুঝি না, তুমি আমাকে খুলে বলো। ফোনটা স্পিকারে দাও আমি বুঝাইতেছি। বলো লাল ভাই, সাথে ফেসবুকে ঢুকেন। আমার কোনো ফেসবুক নাই, আমি মানে পাসওয়ার্ড ভুলে গেছি। আসমা তুমি সাথে লোকে ফেসবুকে আসো না একটু দেখো তো। হ্যাঁ হ্যাঁ আসি, দাঁড়াও। ভাবি এগুলো তো সাথের পোস্ট না, তুমি কি এইসব দেখে খেপছো নাকি? তো খেপমু না, একটা জোয়ান মাইয়া বিয়ে শাদী হয় নাই, এই মাইয়া ফেসবুকে সব উল্টোপাল্টা কথা লিখতে পারে? তার মধ্যে নাকি আবার মেম্বার অফ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা আচ্ছা ভাবি তুমি মাথা ঠান্ডা করো না, আমি বিষয়টা দেখতেছি, তুমি ফোন রাখো। কি হয়েছে আসমা আমার একটু বুঝাও তো। তোমার বোনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আচ্ছা আমাকে বিষয়টা বুঝতে দাও, ফোনটা রাখো। হ্যাঁ একবার তো দেখলাম,
কিন্তু হ্যার মোবাইলের মধ্যে অন্য কেউ ঢুকবো কেমনে? আমার তো মাথাই আসে না, আমি তো নিজে নিজের ফেসবুকে ঢুকতে পারি না। হ্যাঁ না, হ্যার মোবাইলের মধ্যে অন্য কেউ ঢুকছে কেমনে? আরে এটা তো বুঝাই যায়, সাথে এসব উল্টাপাল্টা পোস্ট দিবে, ওর কি মাথা খারাপ? হ্যাঁ মাথা খারাপ না কার মাথা খারাপ এটা তো বুঝতেছি না, যেই করুক হ্যাঁ তো বিবেচনা নাই। হ্যাঁ এই যে যদিও কইতেছো এটা সাথী দেয় নাই, ফেসবুকটা কার সাথীর না, মাংসে দেখতেছে না? সি 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 এইসব দেখলে মাংসে কী কইবো? হ্যাঁ হ্যাঁ মাথা ঠিক আছে, আমি বুঝলাম না সাথী যে দেয় নাই করতেছো, তাহলে তাহলে হ্যাঁ ফেসবুকে এইটা করলোটা কে, এই আগামটা করলোটা কেনা? আচ্ছা সাথী কই আর ওর মোবাইলটা কই আমাকে সেটা বলো। সাথী কই আমি জানি না, তার মোবাইল আমার কাছে। তোমার কাছে মানে? আমার কাছে মানে আরে আমার পকেটে না, এমন করে দেখাইতেছো কেন? হ্যাঁ ফোন দোকানে মানে ওই মোবাইলের দোকানে, মোবাইল ছাড়ার দোকানে। দোকানে কেন মোবাইল, মোবাইলে কি হয়েছে? ওই মোবাইলের ডিসপ্লে ফাইটে গেছে, আমি যে দিয়ে আসছি। ও সাথী যখন তোমাকে মোবাইলটা দিছে তখন আমি শিওর মোবাইলে লক করা ছিল না আর ফেসবুক লগ ইন করা ছিল। একটা বিবেচনার মতো কথা বলছো, আমারে কিন্তু হ্যাঁ কইছিল যে তার মোবাইল লক না, আমি যখন নিয়ে যাই এই কথাটাই কইছিল। তুমি দোকানে মোবাইলটা কেন রেখে আসলা? ডিসপ্লে চেঞ্জ করতে তারা থেকেও তো চেঞ্জ করতে পারতা। কথা লাল ভাই, তুমি যদি ডিসপ্লেটা ওখানে দাঁড়ায় থেকে চেঞ্জ করতে তাহলে তো এত কাহিনী হইতো না। তুমি যখন মোবাইলটা নিছো দোকানে, মোবাইলটা লক করা ছিল না আর ফেসবুকটা লগ ইন করা ছিল। দোকানে যে কোনো কেউ এখন ইচ্ছা মতো সাথের ফেসবুকটা চালাতে পারবে, উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে ফেসবুক থেকে। না যার একটা কথা কয়ে দিল হয়ে গেল, দোকানদারের তো কোনো খায় তা কাম নাই, সাথের ফেসবুকের মধ্যে যায় বয়া থাকবো আজাড়ি। তোমরা না মানে এক একজন বিরাট বুদ্ধিমান, এখনই তাড়াতাড়ি সাথীকে গিয়ে বল ওর ফোনটা যেন নিয়ে আসে। সাথী যাইবো না, আগে লাঠি নিয়ে হাঁটতে পারে, আমি লাঠি নিয়ে যাবো। উমা লাঠি কেন লাগবে মোবাইল আনতে? লাঠি লাগবো না, দোকানদারের মাথায় যে শয়তানটা ঢুকছে এটা পিটায় বার করতে হইব না, হাজার কামার তো বিবেচনা আছে দেখতেছ। মানে আমার দোকানে কি এক একটা পাগল আসতে হয়? যত সব পাগলের রাস্তা না কাদের পাল্লায় পড়ছি? খুব ভালো খুব ভালো, মাঝে মাঝে দোকানদার গো পিটানো ভালো। তো দোকানদার কি করছে ভাই? সাথীর ফেসবুক হ্যাক করছে, শুধু তাই না, হ্যাঁ ফেসবুক দিয়া হ্যাঁ দোকানদার আমাকে মেম্বার আছে না তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কি কোন দোকানদার সাথী সাজা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? এত খারাপ এই মোবাইলের দোকানদার। মোবাইলের দোকানদার তো খারাপ হই বই, সাথী যদি দোকানে মোবাইলটা ফালাই দিয়ে চলে আসে তাহলে সাথীর মতো ধরা সবাই খাইব। ধরা তো সাথী খায় না ভাই, ধরা খাইছে মেম্বারে। দোকানদারের ফ্রেন্ড রিকোয়েস্ট পাইয়া সে খুশিতে একেবারে মরে যেতেছে গা। হ্যাঁ এটা অবশ্য ভালো কথা কইছো, এক কাজ করবা। কি? তুমি হন ওই মেম্বারের বাড়িতে যাবা, মেম্বারের বাড়িতে যাইয়া হ্যারে কইবা যে এইটা আসলে সাথী না, এইটা হচ্ছে মোবাইলের দোকানদার তোমার রিকোয়েস্ট পাঠাইছে। এইটা শোনানোর পর মেম্বারের হাটের মধ্যে আটকে অ্যাটাকাইব, জায়গায় নাথিং হয়ে যায়, খবরটা আমার দিবা। অনেকদিন কুল খালি খাই না। একদম ঠিক কথা কইছেন গো ভাই, আমিও অনেকদিন হয়েছে কুলখানি খাই না। আমি যাইতেছি, না রাইতের বেলা যাব না, কালকে কো মনে খবরটা। দেলোয়ার তুমি একটা বেকুব, তোমারে বললাম যে সুন্দর দেখে একটা ফুল নিয়ে আসবা, সেইটা তো তুমি আনতে পারো না, একটা পতাইন্না ফুল নিয়ে আসছো। এই ফুল ছাগলেও খাবে না। ভাবছিলাম সুন্দর করে ফুল হাতে নিয়ে একটা ছবি তুলবো, সেই ছবি প্রোফাইল পিকচারে দিব, সুন্দর সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। এটা কি ফুল নিয়ে আসছো? হ্যাঁ তুমি কি ফুল খুঁজে দেখছো?
তুমি ফুল খুঁজে দেখো নাই? আরে ফুলের কথা বাদ দেন, একটা লাঠি হাতে নিয়া ছবি উড়ান। এই কত কি উল্টাপাল্টা কথা কও। আরে ফুল সহ ছবি দিলে একটা সুন্দর ছবি হবে, সুন্দর সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। লাঠি হাতে ছবি দিলে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? আমার কথার আগে শুনবেন তো। এই যাও আগে ফুল বদলাই নিয়ে আসো, যাও সুন্দর দেখে একটা ফুল নিয়ে আসবা, যাও দৌড়ে যাও। আমার কথার আগে শুনেন। কি কথা? আরে আপনার যে রিকোয়েস্ট পাঠাইছে এটা তো দোকানদারে পাঠাইছে। দোকানদার আমারে কেমনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সাথী। এই তুমি কি ভাত খাও না ঘাস খাও? হ্যাঁ ভাতই খাই। আমার কথা শুনেন, সাথীর মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এই মোবাইল মোবাইলের দোকানে দিছিল ঠিক করবার। ওই দোকানের যে ছেঁড়া আছে না, এই ছেঁড়ায় সাথীর মোবাইল দিয়া এই জনরে সেই জনরে রিকোয়েস্ট পাঠাইছে, আপনারও পাঠাইছে। কি এইটা কেমন কথা শোনাইলা ঘটক? এইটা তো একটা প্রতারণা। লাল মিয়ারে দেখলাম লা দিয়া এত করে লইয়া দোকানের দিক গেছে। মেম্বার সাহেব ফুল নিয়ে আসতে। ফুল লাগবে না, এখন যাও। কই যাইব, ফুল আনা লেগে এই ভালো দেয় ফুল আনো, যাও। না ফুল লাগবে না, লাঠি নিয়ে আসো, যাও লাঠি নিয়ে আসো। আচ্ছা কি দেখে মনে হইলো যে আমার বউর অনেক ট্যালেন্ট? আরে তুমি দেখতেছো না তোমার বউ বসার পর এই দোকানটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে। লাইটিং নাই, ডেকোরেশন নাই, আর এই মুদির দোকান ঝলমল করতেছে, তাই না? আরে তুমি বুঝতে পারতেছো না, এর আগে অনেকেই এই দোকানে বসছে কিন্তু এত ঝলমল করে নাই। তোমার বউ বসার পরে এই দোকান তো আর দোকান নাই, একটা এসি লাগাই দিলেই শপিং সেন্টার। মনে করো জাফরানের কালিতে তোমার তদবির লাগতিব। আমার মনে করো জাফরান কই কই পাওয়া যায়? আমি মনে করো যে ইন্ডিয়া পাওয়া যায়, কাশ্মীরে পাওয়া যায়, ইরান একটা সবচেয়ে বেশি ভালো, আর দেশে একটা আছে মুন্সিগঞ্জের সিপাহ। আর তুমি বললে দেশে একটা লাগতে হবে, তুমি যদি টিপটা তোমার মনে দাও তার বৃষ্টি দাও এই মুন্সিগঞ্জের দেখতে দিই। আরে না কি করতেছো না করতেছো, আমার তদবির তুমি জাফরানের কালি দিয়া লিখবা, এইটা মুন্সিগঞ্জ কেন না তুমি কোনটা দামি কইলা? ইরান ইরান। ওই যদি আসমারে কিছু কয়, আসমা হেন ননদের জামাইরে কইলো, ওইখানে যদি কোনো ঝামেলা হয় তখন কি হইব? আসমা কইব যে ভাবির আত্মীয়র কারণে আমার সংসারে ঝামেলা বাঁধছে। আর এখন যদি কিছু না কয় তখন শিলা কি কইব? আমার বইনের শ্বশুর বাড়ির মানুষের সাথে হের ঝামেলা বাঁধছে, মাঝখানে তো আমি।